আগামীকাল নতুন বছরের প্রথম দিন থেকে কোউইন পোর্টালে 15 থেকে 18 বছর কিশোর কিশোরীদের ভ্যাকসিনের জন্য নাম নথিবদ্ধ হওয়ার প্রক্রিয়া চালু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা অনুযায়ী আগামী 3রা জানুয়ারি সোমবার থেকে এই বয়সী ভারতীয়দের টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রেখে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।